আপন মনে ভেতর দিয়ে স্ফুরণ হতো। সেই অনন্ত বিশ্বের মহাকাশ থেকে আপনি তাহা স্ফুরণ হতো, তাহা এই গ্রন্থে লিপিবদ্ধ করত। এবং সেই সুর, সে অনন্ত বিশ্বের সেই গর্জনের সুর, সৃষ্টির সুর, ধ্বনির সুর, নির্বাণ নির্বিকল্পের সুর, তাতে আছে সব কিছুর সমস্যার সমাধান। বেদজ্ঞরা কি করতেন, তখনকার সময়, সেই সময় আজ থেকে হাজার 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 লক্ষ বছর, তখনকার সময় যখন জীব জগতে যখন জীব ছিল পৃথিবীর বয়স কয়েক কোটি কোটি বছর, তখনকার সময় কি করতেন, যে এই বেদের শব্দ বা ধ্বনি যার কানে পৌঁছবে তাদেরই বলছেন তারাই মুক্ত হয়ে যাবে। তাদের আর জীবনে বলছে কিছু না করলেও ক্ষতি নেই, কিন্তু বেদের ধ্বনি যার কর্ণে সময় হবে, যার কানে গিয়ে পৌঁছবে, তারাই মুক্ত। এবং সে কে বলেছেন, সীতাভি পারা ব্রহ্মা জগতু আপি তমাং, শিব বলেছেন, মহাদেব বলেছেন দেবর্ষি নারদকে, যে নারদ দেবর্ষি সাভি পারা বাধিত ভাষিত জগতু আতিতম পারা বাধিত পরাসিত জগতু ভরম ব্রহ্মা পাদতোভিসং জগতু আপরাসিসং জদম, যে এই বেদের অন্তর্নিহিত অর্থে আকাশগত বেদ, এই বিশ্বের ফাঁকা জগতের অনন্ত সেই সুরে বেদের ভিতরে আছে। যাহা আমি অবগত হয়ে ভগবান হইয়াছি, পূর্ণের সন্ধানে পূর্ণ হয়ে রয়েছি, তাহারই কথা আবার তোমার কাছে বলিতেছি। সেই কথা হচ্ছে এই, যেই কথা শুনিলে আপনি জীবের মুক্তি হয়, শিব নিজ হস্তে তাহার লিপিবদ্ধ করিলেন। তমাতন তক্ষাতরভাসি সং জগতু ভাবরম দশাসি সমবরভাদিতম পরাসি সং জগসাদি সসরম, মানে যাদের যারা বেদ শ্রবণ করবে, যাদের কথাসি সং জগতু ভাসি সং সরম, আমরা তো উপস্থিত হবই দাস হয়ে। ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণু এবং মহাদেব, নারায়ণ, যারা এই পৃথিবীর যারা ভগবান বলে গণ্য হয়েছেন, তারা বলে বলেছেন আমি বেদের কাছে দাস, আমরা বেদকে মাথায় নিয়ে সদা সর্বদা তার থেকে যেই রস এবং সুর যাহা পাই তাহাই জগতের কাছে গোয়ালার মতো। শুধু বিক্রি দাঁড়ে দাঁড়িয়ে শুধু ছিল তাহাই তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি, তাহাই আবার পুনরায় সেই ধ্বনি সেই সুর এনে আবার সেই কথা, যাহা শুনলে সব জানা যায়, যাহা বুঝলে সব অবগত হওয়া যায়। সেই বেদের ধ্বনি বেদজ্ঞরা ঋষিরা তারা গাছে মাঠে বনে সদা সর্বদা পশু পক্ষী জীব জন্তুরা তারা পর্যন্ত বেদের আশ্রয় নিয়ে বেদ শ্রবণ করতে। তখন শুধু হাজার হাজার সমস্ত অনুগত ভক্ত শিষ্য এবং সবাই বেদ শ্রবণ করে দেশের পরে দেশের তাহা নিয়ে তাদের সে নিয়ে সেগুলো শোনাতো, আজকের বেদে কি আছে, আজকের পাঠে কি হলো, আজকের বাণীতে কি এলো, সবাই দাঁড়িয়ে শুনত। সুতরাং সেদিন কাল বেদ ঋষিরা যখন বেদ পাঠ করতেন বেদবাদ, তখন সদা যারা শুনতেন তারা আপন মনে অনুগত হয়ে খুব মনোযোগ সহকারে সেই বেদের ধ্বনি শুনতেন। তারা কি করতেন, দাঁড়ে দাঁড়িয়ে শুধু এই
এই প্রচার কাজে কিভাবে করতেন, ঘাটে মাঠে পর্বতে সর্বদা সর্বদা তিনি তারা প্রচার কাজে বাহিরেছেন। আজ তোমাদের সবারই সেই কথা, আমরা যেন বেদের আদি তত্ত্ব ভেতরকার তত্ত্ব যেন প্রচার করতে পারি। আজ পৃথিবীর বুকে যেই রকম আজ ভারতের বুকে পৃথিবীর বুকে বলে ভারতের বুকে যাহা আজ হচ্ছে ঘটনা, যে সমস্ত সমাজের যে যা কলঙ্ক, যে সমস্ত যা ঘটছে, সমস্ত বেদের বিপরীত।